থাকি। আপনাদের নিশ্চয়ই মনে আছে দু বছর আগের সেই গুলশানের হোলি আর্টিজানের কথা, যেখানে অনেকের সাথে, যেখানে একটা ভয়াবহ হত্যাকাণ্ড হয়েছিল আর অনেকের সাথে নিহত হয়েছিলেন ইতালীয় এক নারী সিমোনা মন্টে, যিনি 7.5 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার অনাগত শিশু মাইকেল অ্যাঞ্জেলো তার স্মরণে কবি তারিক সুজাত লিখেছেন কবিতা, জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন, জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন। আমার কোনো দেশ নেই, ভাষা নেই, জাতি নেই, ধর্ম অধর্ম পাপ পুণ্যের ভেদাভেদ নেই। জীবনের বিভৎস রূপ দেখে জন্মের আগেই আমি ক্রন্দনকে গিলে ফেলেছি। আমার প্রথম নিঃশ্বাস পৃথিবীর বায়ুমণ্ডল একটুও বিষাক্ত করেনি। শেষ নিঃশ্বাসই পৃথিবীর কাছ থেকে পাওয়া আমার প্রথম উপহার। মা, তুমি ছিলে আমার খেলা ঘর, আমার স্কুল, আমার কফিন। আমার চোখ ফোটেনি, তবু আমি দেখেছি জল্লাদের ধারালো নখে ছিঁড়ে যাচ্ছে আমার নাভি। আমার কান তৈরি হলো না, তবু আমি শুনলাম স্কুলের ছুটির ঘণ্টা, ওই অচেনা শব্দ গির্জা মন্দির আর মসজিদের মিনারে প্রতিধ্বনি তুলে ধীরে ধীরে মিলিয়ে গেল। আমার প্রথম শয্যাই আমার শেষ শয্যা, মাতৃগর্ভ হয়ে আমার অদেখা পৃথিবীর একমাত্র গৃহকোণ, সেখানেও গাঢ় অন্ধকার নেমে এলো। রক্তের নদীতে আমি আমার মায়ের নাড়ি ধরে ভেসে ওঠার চেষ্টা করলাম, এই ছোট হাতে নরম আঙুলে আঁকড়ে ধরার মতো কিছুই পেলাম না। আমার না ফোটা চোখ মৃত্যুর মহাযজ্ঞে রক্তের স্রোতে ভেসে যেতে দেখল কোরআন, বাইবেল, গীতা, ত্রিপিটক। বর্ণহীন আমার প্রাণধকার পৃথিবীতে কোনো পুণ্য অক্ষরেরই পাঠ নেওয়া হলো না। তবু জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন, মাতৃগর্ভ হয়ে আমার প্রথম কবর, কফিন ও চিতা। দাউ দাউ জ্বলে ওঠে মানুষের পৃথিবী, আমার কয়েক ফোঁটা রক্তে তার তৃষ্ণা সামান্য মেটেনি।